الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسولنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين شدي درشك رتا بأي بنرا السلام عليكم ورحمة الله وبركاته ইকরা বাংলার আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের শিক্ষায় জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ, আহলান ও সাহলান। প্রিয় ভাই বোনেরা, যারা আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন, দোয়া করছি আল্লাহ রাব্বাল আলামিনের কাছে আপনাদের সকলের জন্য, আল্লাহ রাব্বাল আলামিন যেন আমাদের দুনিয়া এবং আখেরাতের যাবতীয় কল্যাণ তিনি নসিব করেন। এই অনুষ্ঠান দেখা, শোনা, বুঝা, এগুলার উপরে আমল করা সবগুলিকে আল্লাহ রাব্বাল আলামিন যেন কেয়ামতের কঠিন মুসিবতের দিনে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া হিসাবে আল্লাহ রাব্বাল আলামিন কবুল আর মঞ্জুর করেন। প্রিয় ভাই বোনেরা, হয়তো আপনারা অধীর আগ্রহে আছেন আজকের অনুষ্ঠানে কি শুনবেন। হ্যাঁ, আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটা বিষয়। জানেন সেই সুন্দর বিষয়টা কি? এই বিষয়টা হচ্ছে তাওয়াক্কালতু আলাল্লাহ, এর মানে হচ্ছে আল্লাহর উপর ভরসা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের রব, আমাদের মুনিব, আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের রাজিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় সৃষ্টি করেছেন তার দাসত্বের জন্য, তার গোলামীর জন্য। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতই করব, আল্লাহর হুকুম এবং আহকামের ভিতর দিয়া আমাদের জীবনটাকে পরিচালিত করব। আর আমাদের জীবনের যত জরুরত রয়েছে, যত প্রয়োজন রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জরুরতগুলি, আমাদের প্রয়োজনগুলি তিনি পূরণ করেছেন, বর্তমানে করছেন, ভবিষ্যতে করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের রব। প্রিয় ভাই বোনেরা, দুনিয়ার মানুষ মাঝে মধ্যে কোথাও আশ্রয় খুঁজে, অনেক সময় আশ্রয়স্থল ও মানুষের নিরাশ্রয়ের আশায় পরিগণিত হয়ে যায়, অনেক আশা নিরাশায় পরিগণিত হয়ে যায়, অনেক ভরসার জায়গা ভরসাহীন হয়ে পড়ে যায়। কিন্তু যারা আল্লাহ রাব্বাল আলামিনের মহাব্বত বুকে ধারণ করেন, যারা সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে, প্রতিপালক হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে, রিজেকদাতা হিসাবে, শান্তিদাতা হিসাবে ইমান রাখেন, তারা কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে ভরসা না করে পারেন না। আর বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার একমাত্র ভরসার স্থল হিসাবে মনে করে, একমাত্র তার ভরসা মনে করে আল্লাহ রাব্বাল আলামিনকে, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহকে ভরসার একমাত্র জায়গা যদি কোনো মুমিন মনে করে, কোনো মানুষ মনে করে, তাহলে আল্লাহ রাব্বাল আলামিনই তাকে তার রহমতের খুলে তিনি তুলে নেন। এই কথাটা আল্লাহ রাব্বাল আলামিন কোরআনুল করিমের ভিতরে বলেছেন এভাবে, ওয়ামান ইয়াতাওয়াক্কাল যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে ভরসা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাহুয়া হাসবুহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলাই তার জন্য যথেষ্ট। অর্থাৎ ভরসা যদি কেবলমাত্র আল্লাহর ওপরে আপনার দিলের, মনের সব কিছু উজাড় করে দিয়ে
আল্লাহ রাব্বাল আলামিনকে সত্যিকার অর্থে আপনার একমাত্র ভরসা মনে করেন, আল্লাহ রাব্বাল আলামিনও আপনাকে স্বাগত জানান, আল্লাহ রাব্বাল আলামিন আপনাকে ওয়েলকাম জানান, আর আল্লাহ রাব্বাল আলামিন আপনার জন্য তিনি যথেষ্ট হয়ে যান। আল্লাহ যখন যথেষ্ট হয়ে যান, তখন দুনিয়ার আর কোনো ব্যক্তির, দুনিয়ার আর কোনো সত্তার, দুনিয়ার আর কোনো সহযোগিতার একান্ত প্রয়োজন হয় না। দেখেন, আল্লাহ রাব্বাল আলামিন মুমিন এবং মুসলমানদের উপরে দাবি করেই কোরআনুল কারিমের ভিতরে তিনি ডিমান্ড করেছেন মুসলমানদের প্রতি, মুমিনদের প্রতি। অমুসলমান যারা, কাফের যারা, মুশরিক যারা, যারা আল্লাহর ইবাদতি বন্দেগির উপরে নয়, যারা ইমানের উপরে নয়, তাদের চাইতে ইমানদারদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বেশি আশা করেন, বেশি ডিমান্ড করেন। বিকজ দ্য বিলিভার পার্সন ইজ দ্য ক্লোজেস্ট টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দে আর দ্য রিয়েল সার্ভেন্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দোজ আর রিয়েল সার্ভেন্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউজ টু ডিমান্ড টু দেম। The demand of Allah subhanahu wa ta'ala to the believer people will rely on Allah subhanahu wa ta'ala or depend on Allah subhanahu wa ta'ala. Then Allah subhanahu wa ta'ala will love them. Allah subhanahu wa ta'ala will give them the rahmah, the barakah, the blessings of Allah subhanahu wa ta'ala. Ajanno, Allah rabbal alameen, Qur'anul karimir bitore bole chen, وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রাখা উচিত। প্রিয় ভাই ও বোনেরা, এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য ছিলেন একজন দৃষ্টান্ত ব্যক্তিত্ব। উম্মত রাসূলকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আর যারা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে আর অনুকরণ করে তাদের জীবনটাকে পরিচালিত করবে ইহজগৎ এবং পরজগতেই, ওই সমস্ত ব্যক্তিরাই হবে সাফল্যমণ্ডিত। শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অ্যাডভাইস করেছিলেন। عن أبي عمرة البراء بن عازب رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يا فلان إذا أويت إلى فراشك فقل اللهم أسلمت نفسي إليك. একজন লোককে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাডভাইস করতে গিয়ে তাকে বলেছিলেন, হে অমুক, ইয়া ফুলানুন, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকুল, তুমি যখন বিছানায় যাবে তখন তুমি বলবে, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক, হে আল্লাহ, আমি তোমার উপরে আত্মসমর্পণ করলাম, আমি আমার নিজেকে তোমার জন্য আমি সঁপে দিলাম। ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক, আর তোমার দিকে আমার মুখ আমি করলাম। ওয়াফাওয়াদতু আমরি ইলাইক, আমার ব্যাপারে আপনার কাছে সুপর্দ করলাম হে রাব্বুল আলামিন। ওয়াল জাআতু যাহরি ইলাইক, আর সকল ব্যাপারে আমি আমার পিঠটাকে তোমার দিকেই আমি রেখে দিলাম। রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক, আমার যত ভয়, আমার যত আশা, একজন মুমিন সে আল্লাহ রাব্বাল আলামিনকে যেভাবে ভয় করে, ঠিক সেইভাবে একজন মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আশা করে। শুধু মুমিন আল্লাহ রাব্বাল আলামিনকে ভয়ই করে না, যে আল্লাহ রাব্বাল আলামিনের কাছে কেবলমাত্র জবাবদিহি আর জবাবদিহি করতে হবে আর জাহান্নাম আর জাহান্নামেই যেতে হবে, একজন মুমিনের অন্তরের ভিতরে
যেমনই আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করবে, ঠিক সেইভাবে একজন মুমিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমতের আশা পোষণ করবে। আল্লাহ যেমন রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমনি গাফুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমনি গাফার, যিনি অত্যন্ত দয়াশীল, তিনি ক্ষমা করেন। ক্ষমা করে দেওয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। বান্দার প্রতি আল্লাহ তাআলা নিগাহবান, বান্দার প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেহরবান। একজন মা, একজন বাবা তার সন্তানকে যতটুকু না মহব্বত করে, যতটুকু না ভালোবাসে, সে আল্লাহ যিনি তাকে সৃষ্টি করেছেন, যে যিনি তাকে মায়ের গর্ভে লালন পালন করেছেন, যিনি এই দুনিয়াতে তাকে লুক আফটার করতেছেন, যার কাছ থেকে ওই বান্দা এসেছে আর যার কাছেই রিটার্ন হয়ে যাবে, ওই আল্লাহ রাব্বাল আলামিন সন্তান না যতটুকু তার মা বাবা তার সন্তানকে যতটুকু না মহব্বত করেন, আল্লাহ রাব্বাল আলামিন তার বান্দা বান্দিদেরকে তিনি এর চাইতেও আরও আরও বেশি মহব্বত করেন, ভালোবাসেন। এজন্য বান্দা যেভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করবে, ঠিক সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আশা করবে বান্দা। প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, আপনি যখন বিছানায় যাবেন তখন আল্লাহ রাব্বাল আলামিনের প্রতি আপনি এমনভাবে বলবেন, আমানতু বিকিতাবিকা, হে আল্লাহ রাব্বাল আলামিন, আমি হচ্ছি তোমার সেই বান্দা, আমি তোমার কিতাবের উপরে ঈমান এনেছি, আল্লাযি আনজালতা, যে কিতাবগুলি আসমানি কিতাবগুলি তুমি নাজিল করেছ, ওয়া নাবিয়ুকা আল্লাযি আরসালতা, হে আল্লাহ রাব্বাল আলামিন, আমি তো তোমার নবী রাসূলদের উপর ঈমান এনেছি যাদেরকে তুমি এই দুনিয়ায় প্রেরণ করেছ, ফা ইন্নাকা ইম্মিতা মিন লাইলাতিকা মিতা আলাল ফিতরাতি وإن أصبحت أصبت خيرا رواه البخاري। একজন মানুষ যদি এই কথাগুলি বলে সে ঘুমিয়ে পড়ে, আর ঘুমন্ত অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে রাসূল বলেছেন ঈমানের উপরে তার মৃত্যু হলো, আর যদি এমতা অবস্থায় তার সকাল হয় যাবতীয় কল্যাণের উপরে তার যেন সকাল হয়ে গেল। আমার প্রিয় ভাই বোনেরা, সকল সময় মুমিনদেরকে আল্লাহ রাব্বাল আলামিনের উপরে তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে ভরসা রাখতে হবে। আপনি গড় থেকে বের হয়েছেন, গড় থেকে বের হওয়ার পরে আপনি হয়তো বা জানেন না আপনি কোন মুসিবতের সম্মুখীন হবেন, আপনি কোন বিপদের সম্মুখীন হবেন, অথবা গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্টে আপনার কোনো ক্ষতিও হয়ে যেতে পারে। আপনি যেহেতু গড় থেকে বের হয়েছেন, আপনি নিরাপদে সহি সালামতে আপনি যাতে আবার ঘরের ভিতরে আপনি প্রবেশ করতে পারেন, এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে আপনাকে ভরসা করতে হবে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গড় থেকে বের হতেন, শুনুন একটি হাদিস, আন উম্মিল মুমিনিনা উম্মি সালমাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেছেন, আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা খারাজা মিন বাইতিহি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ঘর থেকে তিনি বের হতেন, অন্যত্র যাওয়ার জন্য তিনি ইরাদা করতেন, ঘর থেকে যখন তিনি বের হতেন, কালা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে ভরসা করেই তিনি ঘর থেকে বের হতেন। আল্লাহর উপরে ভরসা করতে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে ভরসা করে তিনি ঘর থেকে বের হতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন আদিল্লা আন উদাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি দোয়া করতেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যেন
গুমরাহ হয়ে না যাই, অথবা আমাকে যেন গুমরাহ না করা হয়। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যাকে রহমতুল্লিল আলামিন, খাতামান নবীন, সাইয়িদুল মুরসালিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের ভিতরে যাকে পাঠিয়েছিলেন, ওই নবী তো গুমরাহ হয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসতে পারে না। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেন গুমরাহ হয়ে না যাই, অথবা আমাকে যেন গুমরাহ না করা হয়। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতেন। আও আজিল্লা আও উজাল্লা, তিনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করতেন, হে রাব্বুল আলামিন, আমি যেন তোমার দিন থেকে সরে না যাই, অথবা আমাকে যেন তোমার দিন থেকে সরিয়ে না নেওয়া হয়। এই দোয়াগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে করতেন। আরও তিনি বলতেন, আও আযলিমা আও উযলামা, হে আল্লাহ রাব্বাল আলামিন, আমি যেন কাউকে জুলুম না করি, অথবা কেউ যেন আমি যেন জুলুমের শিকার না হই। অর্থাৎ জুলুম হচ্ছে একটা জঘন্যতম গুনাহের কাজ, এটা হচ্ছে কবিরা গুনাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে চাইতেন, হে আল্লাহ রাব্বাল আলামিন, আমি যেন কোনো জুলুম না করি, কারো প্রতি যেন আমার দ্বারা কোনো জুলুম না হয়, আর আমি যেন নিজেও জুলুমের শিকার না হই। এই দোয়াগুলি আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন করতেন যখন তিনি ঘর থেকে বের হতেন। আউ আজহালা আউ ইউজহালা আলাইয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলতেন, হে রাব্বাল আলামিন, আমি যেন মূর্খ না হয়ে যাই, অথবা আমি যেন মূর্খ না হয়ে যাই, অথবা আমাকে যেন মূর্খ না বানানো হয়। এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে করতেন। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে উম্মতে যাতে সকল সময় এই দোয়াটা আল্লাহ রাব্বাল আলামিনের কাছে করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রাখে, সে যেন অল দ্য টাইম রিলাই অন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে তার হায়াতে জিন্দেগিটা সে পরিচালিত করে। রাসূল উম্মতের জন্য এই লেসনটা রেখে গেছেন, এই শিক্ষাটা রেখে গেছেন, সকল সময় তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল রাখতেন, আর উম্মতকে বলে গেলেন, তোমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল রাখবে, কেননা শেষ ভরসার স্থল, একমাত্র মুমিনের ভরসার জায়গা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। প্রিয় ভাই বোনেরা, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ভরসা রাখব রিজেকের ব্যাপারে, আমাদের আয় ইনকামের ব্যাপারে, আমাদের রুজি রোজগারের ব্যাপারে, আমাদের চাকুরি বাকুরির ব্যাপারে, আমাদের খাবার দাবারের ব্যাপারে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানের নিচে আর জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে যাদেরকে করেছেন ওরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানব জাতি। মানব জাতি হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সবচাইতে শ্রেষ্ঠ মাখলুকাত। এই মানব জাতি, মানব জাতি বলতে কেবলমাত্র ইমানদারদেরকেই বোঝানো হয় নাই, মানব জাতি বলতে কেবলমাত্র মুসলমানদেরকেই বোঝানো হয় নাই, মানব বলতে হিন্দু বলুন, বৌদ্ধ বলুন, খ্রিস্টান বলুন, বিলিভার বলুন, নন বিলিভার বলুন, আস্তিক বলুন, নাস্তিক বলুন, সকলই হচ্ছে মানুষ, আর মানুষ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি। কাজেই এই আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার অসংখ্য অগণিত মাখলুকাতকে রিজেক দিয়ে, খাবারের ব্যবস্থা দিয়ে দিয়েছেন, যার কারণেই এই পৃথিবীর ভেতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোনো একটা প্রাণীও না খেয়ে মৃত্যুবরণ করে না। আমরা মানব জাতি অনেক সময় আমাদের রিজেকের ব্যাপারে, আমাদের খাবার দাবারের ব্যাপারে, আমাদের চলাফেরার ব্যবস্থার ব্যাপারে
রুজি রোজগারের ব্যাপারে আমরা পেরেশান হয়ে যাই। আহারে কিভাবে আমি খাব, কিভাবে আমি পরব, আমি নিজে কিভাবে খাব, আমার সন্তান সন্ততিদেরকে কিভাবে খাওয়াবো, আমার স্ত্রীকে, আমার হাজব্যান্ডকে। এইভাবে পুরুষ মহিলারা অনেক সময় পেরেশান হয়ে যায়। আমার তো জব নাই, আমার তো চাকুরি বাকুরি নেই, আমার তো ক্ষেত খামার নেই, আমার তো ব্যবসা বাণিজ্য নেই, আমি কিভাবে এই জমিনে চলাফেরা করব, আমার খাবার দাবারের ব্যবস্থা কোথা থেকে হবে। মানুষ অনেক সময় পেরেশান হয়ে যায়। পেরেশান হওয়ার দরকার যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার হাত দিয়েছেন, আপনার পা দিয়েছেন, আপনার চিন্তা শক্তি দিয়েছেন, আপনি আয় করবেন, রুজি রোজগার করবেন, হ্যাঁ এটা আপনার দায়িত্ব। আল্লাহ তাবারক ওয়া তাআলাও কোরআনুল করিমের ভিতরে বলেছেন, আপনি যাতে অলসের মতো বসে বসে একেবারে দিন রাত অতিবাহিত না করেন, আর এই চিন্তা যাতে না করেন যে আল্লাহ তাআলাই কেবলমাত্র আমাকে খাওয়াবে, আর কোনো চেষ্টা তদবির আপনি করবেন না। না, ইসলামী কথাটা বলে না, ইসলাম বলেছে ফাইযা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফজরের নামাজ যখন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফজরের নামাজ পড়ে অলসের মতন তুমি একেবারে বসে থেকো না, তুমি রিজেকের সন্ধানে আল্লাহর এই জমিনে তুমি বের হয়ে পড়ো। এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এনকারেজ করেছেন কাজকর্ম করার জন্য, রুজির সন্ধানে চেষ্টা তদবির করার জন্য। বাট এ তো পেরেশান হয়ে চলবে না যে কোথেকে আপনি খাবেন, কেমন করে আপনার খাবার ব্যবস্থাটা হবে, আপনি এত বেশি পেরেশানটাতে না হন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটি হাদিস বলেছেন। কি হাদিসটা? عن عمر رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لو أنكم تتوكلون على الله حق توكله ولرزقكم كما يرزق الطير تغدو خماسا وتروح بطانا. رسول الله صلى الله عليه وسلم এই ব্যাপারে সুন্দর একটা হাদিস বলেছেন। একটা পাখি, এই পাখির তো কোনো জব নেই, কোনো ব্যবসা বাণিজ্য নেই, কোনো ক্ষেত খামার নেই, কিন্তু একটা পাখি সকালবেলায় খালি পেটে সে বের হয়, আর সন্ধ্যাবেলায় পেট ভর্তি করে তার বাসায় আবার সে ফিরে। একটা পাখি যদি তার জব না থাকার পরে, তার ব্যবসা বাণিজ্য না থাকার পরে, চাকুরি বাকুরি না থাকার পরে, তার নিজস্ব ক্ষেত খামার না থাকার পরে খালি পেটে বের হয়, বড়া পেটে যদি সে ঘরে ফিরতে পারে, যিনি ওই পাখি রিজেকের ব্যবস্থা করেন, আল্লাহ রাব্বাল আলামিন হচ্ছে সেই মহান সত্তা, মানব জাতি যারা আশরাফুল মাখলুকাত, আল্লাহ রাব্বাল আলামিন তাদের রিজেকের ব্যবস্থা রেখেছেন। এই তাওয়াক্কুল আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, বিরতির পরে আবার কথা বলবো আল্লাহর উপর ভরসা নিয়ে। থাকবেন আমাদের সাথে, যাবেন না কোথাও আপনারা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।